নমস্কার বন্ধুরা, বার্সকেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো কলকাতায় কোন মার্কেটে সবথেকে সস্তা দামের পাখি পাওয়া যায়। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কলকাতায় কোন মার্কেটে পাখি পাওয়া যায়, তাদের ডিটেলস বলুন, অ্যাড্রেস বলুন। তো আমি এই ভিডিওতে সমস্ত দাম বলে দেব, কোন মার্কেটে সস্তা পাখি পাওয়া যায় সেগুলো আমি আপনাদের বলে দেব। তো বন্ধুরা, যারা পাখি নিতে চাইছেন, যারা জানেন না কোথায় পাখি পাওয়া যায়, তারা প্লিজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কোন মার্কেটে কোন পাখি কত দাম আছে, তাতে আপনার কিনতেও সুবিধা হবে। যারা আপনার সেলার আছে তারা কিন্তু আপনাকে ঠকাতে পারবে না। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেল নতুন, এমন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি কলকাতায় সবথেকে সস্তা পাখির মার্কেটগুলোর নাম এবং অ্যাড্রেসটি আমি আপনাদের বলে দিচ্ছি। তো প্রথম মার্কেটটি হলো গড়িয়া বার্ডস মার্কেট, আপনি নিচে কিন্তু অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন। সেকেন্ড হলো তালাহাট বা গালিব স্ট্রিট মার্কেট, এটি কিন্তু সবাই চেনেন, যারা চেনেন না তারা নিচে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেটি দেখে নিন। থার্ড মার্কেটটি হলো মানমাথা নাথ গাঙ্গুলি বার্ডস মার্কেট, নিচে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ভালো করে আপনি নোট করে নিন। তো এই তিনটি মার্কেট কিন্তু কলকাতায় সবথেকে ফেমাস মার্কেট, এবং এই মার্কেটগুলোতে কিন্তু পাখি খুবই সস্তা দামে পাওয়া যায়, একদম জলের দরেই বিক্রি হয়। তো এই মার্কেটগুলোর আমি নাম বলে দিয়েছি, অ্যাড্রেস বলে দিয়েছি, তো যারা জানেন না তারা অ্যাড্রেসটি দেখে কিন্তু চলে যেতে পারবেন। তো এবার আমি এই মার্কেটগুলোতে কী কী পাখি পাওয়া যায় এবং তাদের দাম কী আছে সেগুলো আমি আপনাদের বলছি। প্রথমেই আছে বদ্রি পাখি, কারণ বদ্রি পাখি সবাই খুব ভালোবাসেন, এরা দেখতে ছোটো হয় এবং এরা কিন্তু ব্রিডিং খুব তাড়াতাড়ি করে, তাই এদের সবাই কিন্তু কিনতে চান। তো বদ্রি পাখির নর্মাল যে রেটগুলো আছে এই মার্কেটে সেগুলোতে 150-200 টাকা পেয়ারে কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে বদ্রি পাখির বিভিন্ন স্পেসিস আছে, বিভিন্ন কালার আছে, আপনি যে কোনো কালারই নেন না কেন, সাদা হোক, হলুদ হোক বা বিভিন্ন মিক্সিং কালার হোক, সব কিন্তু পাখি আপনি 100-200 টাকা পেয়ারের মধ্যে আপনি পেয়ে যাবেন। তবে হেলিকপ্টার যে বদ্রিগুলো আছে এগুলো কিন্তু খুবই রেয়ার বদ্রি, তো এগুলোর রেট একটু বেশি, প্রায় 2500-3000 টাকা কিন্তু এই হেলিকপ্টার বদ্রিগুলোর পাখির রেট আছে। সেকেন্ড পাখিটি হলো ককটেল পাখি। ককটেল পাখি কিন্তু বাড়িতে সবাই পুষতে চান, কারণ এদের মাথায় যে ঝুঁটিটি থাকে সেটি দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং এরা কিন্তু সিটি দিতে খুবই ভালো পারে। তো এই ককটেল পাখির এই সব মার্কেটে দাম আছে 1000-1500 টাকা পেয়ার। একটু ভালো ককটেল, মানে যাদের স্বাস্থ্য আছে ভালো, যাদের হেলদি ভালো আছে, তো তাদের দাম 1500-2000 টাকা পেয়ারও হয়ে যায় মাঝে মাঝে। তবে একদম সস্তায় পাওয়া যায়, যেমন 500-700 টাকা পেয়ারে কিন্তু আপনি পেয়ে যাবেন, কিন্তু এই পাখিগুলো কিনবেন না, কারণ এগুলো কিন্তু ছাট পাখি, মানে যে পাখিগুলো অসুস্থ বা অনেক দিন হয়ে গেছে, যারা উইক, সেই পাখিগুলো কিন্তু আপনাদের 500-700 টাকা দিয়ে দেবে। তো এদের ব্রিডিং যেগুলো হবে সেগুলো কিন্তু খুব খারাপ হবে এবং এরা বাড়িতে গেলে মারাও যেতে পারে, তো এই পাখিগুলো আপনারা কিনবেন না। তো অ্যালবিনো ককটেল আছে, অ্যালবিনো ককটেলের দামটা কিন্তু একটু বেশি হয়, প্রায় 2800-3000 টাকা পেয়ার হয়ে যায়। থার্ড পাখি হলো লাভ বার্ডস। লাভ বার্ডস দেখতে খুবই সুন্দর, আপনারা সবাই জানেন। তো এই লাভ বার্ডসগুলোর দাম 800-1000 টাকার মধ্যে হয়। লাভ বার্ডের অন্য একটা প্রজাতি ব্লু কোবাল মাস্ক হেডেড, তো এদের রেটটা কিন্তু 2000-2500 টাকা পর্যন্ত পেয়ার হয়ে যায়। ম্যাঙ্গো আছে লাভ বার্ডের মধ্যে একটা প্রজাতি, এদের রেটটা 1500-2000 টাকার মধ্যে হয়। আর রোজি লাভ বার্ড, এরা কিন্তু সবথেকে সস্তা দামের লাভ বার্ড, এদের আপনি 800-900 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। নেক্সট আসছে প্লাম হেডেড প্যারোট, এরা কিন্তু খুবই রেয়ার পাখি এবং এদের রেটটা একটু হাই, প্রায় 42000-45000 টাকা পর্যন্ত হয়, কারণ এই পাখিগুলো কিন্তু খুবই কম স্টেটে পাওয়া যায়, তাই এদের রেটটাও একটু বেশি। নেক্সট আসছে ফিন্স পাখি কিন্তু খুবই সুন্দর এবং এরা খুব তাড়াতাড়ি ব্রিড করে, মানে আপনি যদি 2-3 পেয়ার কেনেন আপনাকে 2-3 মাসের মধ্যে কিন্তু আপনার খাঁচাটি ভরে যাবে। তো ফিন্স পাখি কিন্তু 50-100 টাকা পেয়ারের মধ্যে পেয়ে যাবেন, তবে আপনার দেখে শুনে কিনবেন, একটু ভালো ফিন্স পাখি দেখে কিনবেন। ফিন্স পাখির আরেকটা প্রজাতি আছে জেব্রা ফিন্সেস, এদের রেটটা আছে 100-200 টাকা পেয়ার, তবে যদি আপনি হোলসেল কেনেন আরও সস্তা রেটে পেয়ে যাবেন। বাড়িতে পোষার জন্য আরও একটা সস্তা পাখি হচ্ছে ডায়মন্ড ডাব, এদের আপনি কিন্তু 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন, একটু দামাদামি করলে 800 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। নেক্সট আসছে ইয়েলো সাইড ক্যামেরন, এরাও কিন্তু খুব রেয়ার পাখি, এদের দামটা 2500-3000 টাকা পর্যন্ত হয়ে যায়, মাঝে মাঝে 4000 টাকা পর্যন্ত কিন্তু এদের রেটটা উঠে যায়। নেক্সট আসছে আমাদের সবার প্রতীক্ষিত টিয়া পাখি।
কিন্তু ইন্ডিয়াতে কিন্তু টিয়া পাখি বিক্রি করা ব্যান। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা টিয়া পাখি পুষতে খুবই ভালোবাসেন, তো তারা বার্ডস মার্কেটে যান টিয়া পাখি কিনতে। তো আমি আপনাদের রিকমেন্ড করব টিয়া পাখি আপনারা বাড়িতে পুষবেন না, কারণ টিয়া পাখি যদি ধরা পড়ে যান বাড়িতে পোষে তাহলে কিন্তু আপনার জেলও আছে এবং তার জন্য আপনাকে জরিমানাও দিতে হতে পারে। তো আমি রিকমেন্ড করব টিয়া পাখি কিনবেন না। তবে অনেক সেলার আছে যারা চুরি করে বিক্রি করে, তো আমি আপনাদের টিয়া পাখির একটা আনুমানিক একটা রেট আমি আপনাদের বলে দিচ্ছি। যদি আপনারা আলেকজান্ডার মানে পাহাড়ি টিয়া পাখি কেনেন তাহলে সেটা আপনার 2,000 থেকে 2,500 টাকা পর্যন্ত পার পিস হবে, মানে প্রায় 4,000 থেকে 5,500-6,000 পর্যন্ত কিন্তু পেয়ার হতে পারে। আর যারা রিংনেক প্যারট আছে এই রিংনেক প্যারটগুলোর রেট হতে পারে 1,500 থেকে 2,000 টাকা পেয়ার। আর পাখিদের কী কী খাবার আপনি দেবেন আর সেই খাবারগুলো বাজারে কত কী দামে আছে সেগুলো যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, তাহলে নেক্সট ভিডিওটি কিন্তু আমি এই বিষয়ের উপর করব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি।